কাজের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন না মনটা খারাপ হয়ে যায় সেরকমের একটা অবস্থা হয়েছে যাই হোক বাজার করে এসেছি রান্না করেছি মজাদার রেসিপি শেয়ার করলাম সবার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো প্যাটিস বানানো পর্যন্তই কালকের ভিডিওটা ছিল প্যাটিস খেতে কেমন কেমন হয়েছে সেটা ভিডিও দিতে পারিনি তাই আজকে দিলাম আমি যে বাকি যে দুইটা করেছিলাম সস টস দিয়ে ওইটাই বেশি মজা হয়েছে খেতে কারণ ওটা আমি তাওয়ার উপরে অনেক টাইম রেখে দিয়েছি নামাজও পড়েছি একটু পুড়েও গিয়েছে কিন্তু এসে দেখে একটু পুড়ে গিয়েছে কিন্তু ওইটাই টেস্টি ছিল বেশি ওইটা দুইটা হয়েছে ভাগ করে করে খাচ্ছি আর আফিফকেও রিভিউ রিভিউ দিতে দিলাম যে আফিফ কেমন হয়েছে আসলে খেতে অনেক মজা হয়েছে কিন্তু প্যাটিস হয় নাই কেন প্যাটিস হয় না সেটাই বুঝলাম না লেয়ারও ঠিকভাবেই দিয়েছি কিন্তু প্যাটিস হয় নাই বুঝেছি এ ভিতরে অনেক রঙ ছিল হয়তো যেটা ধরতে পারিনি তো নেক্সটে আমি আবার প্যাটিস বানাবো কারণ প্যাটিস আমরা দোকান থেকে যে কিনে খাই হট প্যাটিস সেটা কিন্তু লেয়ারগুলো দেখা যায় এবং মুখে কামড় দিলে ঝুরঝুর করে লেয়ার লেয়ারগুলো পড়ে যায় কিন্তু এটা সেভাবে হয় নাই এখন আমি অনেক চিন্তা করছি যে কী কারণ তো কারণটা জানলে তো অবশ্যই জানাবো আর আরেক দিন তৈরি করবো খুব সুন্দরভাবে আপনি দেখো না কিন্তু কী খাবার কী নেবা কিন্তু স্ন্যাক্স খায় না যা যা পছন্দ হয় নাও নিয়ে রেখে দাও চা নাস্তা খাওয়ার পরে আফিফের টিচার এসে পড়িয়ে যাওয়ার পরে আমি আর আফিফ একটু বের হয়েছিলাম এই দোকানে আমাদের বাসার সামনে একটা গ্রোসারি শপ ওখানে এসেছি আমরা কিছু খাবার দাবার কিনতে তেল কিনতে ডিম কিনতে ব্রেড কিনতে এইসব জিনিস কিনতে দেখা যায় যে ওর আব্বু আর আস তো এখন বাসায় নেই ঢাকায় আস আসেফের আব্বু আস্তে আস্তে দেরি হয়ে গেলে দেখা যাবে দোকানগুলো বন্ধ হয়ে যাবে আর আসে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছে সেজন্য ওকেও ডিস্টার্ব করলাম না আমি আর আফি বের হয়ে গেলাম এসে তারপর আমরা এখান থেকে যা যা লাগে নিয়ে নিলাম তা আমি মটর ডাল পছন্দ করি খেতে বললাম আমার জন্য একটা মটর ডালও নিয়ে নাও দেখা যায় রাতে খাই যখন বারোটা সাড়ে বারোটা বাজে রাত্র তখন দেখা যায় মুখটা যেমন আনচান করে কিছু খেতে চায় তখন দেখা যায় হাবিজাবি দু একটা জিনিস একটু মুখে দেই সময় না মাঝে মাঝে নিয়ে রেখে দেই তো এসে দেখে আসে উঠে গিয়েছে তো এই আর কি এখন আমি রান্না তো তেমন কিছুই করার নেই শুধু একটু ডিম করব কালকে যে হাঁসের ডিম এনেছিলাম গত পরশু সেই চিন্তা করছে যে হাঁসের ডিমটা একটু গুণা করি

আর ইলিশ মাছের তরকারি একটু আছে খাবে আর আছে খাবে কি স্যান্ডউইচ সে হচ্ছে তাকে স্যান্ডউইচ বানাই দিতে আসলাম বাইরে থেকে এসে মশলা গোনা করতেছি ডিমটা হলে দিয়ে দেবো হাতটা মাল দুপুরের যেটা আছে যে আমাদের হয়ে যাবে রাবুর একটু বেশি খাওয়া হয় না খুবই কম আমি আসে রাবুর জন্য হাত পাশের ডিম আর আসেদের জন্য মুখের ডিম

এই দেখো মশলা হিট এই যে ডিমের সাদা অংশ ফেলে দিতে হবে কাঁচা বানাটাতে আর দেখো চলছে গ্লো ওয়াশ করবো বাইরের ওয়েদারটা খুবই আজকে সুন্দর কিছু ওয়াশ করে ডিমের কি অবস্থা তো নিই বের নাস্তা রেডি মানে রাতের খাবার ডাবল ব্রেড দিয়ে ওকে ট্রিপল ব্রেড দিয়ে ওকে স্যান্ডউইচ করে দিয়েছি একটা পেটিস দিয়েছি বললাম খেয়ে নাও আর আমি আসেফের আব্বু খাচ্ছি ইলিশ মাছের কাঁচা ইয়া পটল দিয়ে যে ইলিশ মাছ করেছিলাম সেটা আর হচ্ছে ডিম্বুনা এই দুইটা আর আফিফ খেয়েছে ডিম্বুনা ডাল দিয়ে আলাইকুম গুড মর্নিং আফিফ সকালে স্কুলে যাওয়ার পর আবার ঘুমিয়েছিলাম তারপরে উঠেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটার একটু বেশি তো উঠে গিয়েছি এখন আমি চা খাবো তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করব। আফিফ স্কুল থেকে আসে প্রায় একটার সময় আর আমি ঘুম আমি আমাকে ভিউয়ার্স মাঝে মাঝে দুই একজন কমেন্ট করে যে আপনি যে বলেন আটটায় ওঠেন বা সাড়ে সাতটায় ওঠেন আপনি কি ফজরের সময় ওঠেন না তো ওটা আমি সবসময় তো বলতে পারি না আসলে ভয়েস দেওয়ার সময় বলা হয় না ফজরের নামাজ থাকলে অবশ্যই উঠি নামাজ পড়ে আবার শুয়ে পড়ি তারপর দুই একদিন তো মিসিং যায় যে একদিন দেখা যায় অ্যালার্ম বাজে কিন্তু অ্যালার্ম বন্ধ করে রাখি ঘুমের ভিতরে এমনও হয় যদি বেশি লেট করে রাতে ঘুমাই তখন তো চেষ্টা করি আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে উঠাইয়া দিও জাগাইয়ে দিও তো ও বললে দেখা যায় আবার আল্লাহ ঘুম থেকে উঠাইয়া দেয় তো নিয়াত নিয়ে ঘুমালে আসলে উঠার ব্যাপার না আজকেও সেটা হয়েছে আমি নিয়াত নিয়ে ঘুমিয়েছিলাম যে আমি জানি ফজরের নামাজটা পড়তে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফজরের সময় আমার ঘুম ভেঙে গিয়েছে অ্যালার্ম বাজার আগেই ভেঙেছে আজানের অনেক সাউন্ড আসে আমাদের বাসায় তো যদিও এসি রুমে অত সাউন্ড শোনা যায় না তারপরও যতটুক শোনা যায় কানের ভিতরে ঢুকে তো কান অনেক সজাগ আমি আবার আছে না অনেকে ঘুমালে খুশ থাকে না আমি সেরকম না একটা পিঁপড়াও যদি আমার পাশ থেকে হেঁটে যায় তাহলেও আমি সজাগ হয়ে যাই তো জেলি বানিয়েছিলাম আজকে একটু টেস্ট করছি জেলি দিয়ে কেমন লাগে খেতে অনেক দিন যাবত তো কিছুই খাচ্ছি না এই গতকালকে থেকে একটু ভাতও খেলাম তো জেলি দিয়ে একটু ট্রাই করলাম কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু অনেক চিনি আমি আবার এত চিনি জিনিস না খেতে খেতে এখন দুইটা জিনিস হয় একটা মুখে বেশি চিনি লাগে আর একটা ভয় লাগে দুইটাই বলি যে এত কষ্ট করেছি সেটা নষ্ট করে ফেলবো তারপরে এক পিস খেলাম বলি খাই নিজের হাতের বানানো জিনিস তো চা খাওয়ার পরে আমি ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছগুলো কিন্তু আমি সত্যি কথা বলবো গত গতকালকেও যে রান্না করেছি এত মজা লেগেছে এত মজা লেগেছে যেটা বলার মতো না আজকেও ইলিশ মাছই নিয়েছি বলে যে একটু কাঁচা কলা এনেছিলাম চারটা কাঁচা কলা এনেছিলাম ভাবছি যে ইলিশ দিয়ে কাঁচাকলা করে যেহেতু আশফাক নেই এই চান্সে এই খাবারটা করা যায় কারণ আশফাক থাকলে হয় কি ও তো একদমই খায় না রান্না করা তরকারি দিয়ে তারপরে যেহেতু আসেপও খাবে না তো আসেবের খাবার অলরেডি কিছু কিছু আছে। আবার আসেব দেখা যায় দুপুরবেলা একটু পরোটা খেতে চায় বলে যে মামাকে একটু পরোটা দিলেই আমি খুশি হই তো পরোটা যেহেতু আছে ও পরোটা খেয়ে নেবে আর আমি আফিফ আর আফিফের আব্বু তিনজনে খাবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর একটা জিনিস বানাবো যে আইটেমটা আমি সবার সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা দেখতে থাকো আর যখনই ভিডিও দেখবা আশা করি ভিডিওটা প্লিজ টেনে দেখো না কষ্ট হলেও একটু পুরো ভিডিওটা দেখে নিও তোমরা দেখে যেমন কিছু কিছু জিনিস উপকৃত হও তোমাদের দেখার জন্য আমরা উপকৃত হই সেজন্য তোমাদের কাছে মানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না তো চেষ্টা করবো আমার ভিডিওগুলো যখনই দেখবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ কর কাঁচাকলা কাটাটা কিন্তু খুবই ডিফিকাল্ট কাঁচা কলাটা এমন একটা জিনিস যেটা কাটতে গেলে হাত একদম কালো হয়ে যায় তো গ্লোভস পরে যদি কাটা যায় সব থেকে বেটার যেহেতু আমার কাছে তো গ্লোভস নেই তো আমি চেষ্টা করেছিলাম একটু এমনিতে কাটতে দেখে যে না কোনোভাবেই সম্ভব না হাতে লাগবে তখন আমি একটা পলিপ্যাক হাতে নিয়ে তারপরে কাটছি এভাবে করে পিল করছি পিল করলে আবার ডাবল পিল করতে হয় একই জায়গা নয়তো দেখা যায় সবুজ সবুজ থেকে যায় আর সবুজটা থাকলে কিন্তু তরকারি কালো কালো হবে তো এরপরে আমি চিন্তা করলাম আমার ইলিশের এই সামান্য রেসিপিটা সবাচার সাথে একটু শেয়ার করি যেহেতু অনেকে নতুন নতুন রান্না করে বুঝতেও পারে না ইলিশ মাছে যত মশলা কম দেয়া যাবে ইলিশ মাছ খেতে তত টেস্টি হবে আর কাঁচা কলা দিয়ে রান্না করলে মরিচ দিতে হয় না এই আমি পেঁয়াজটা একটু ভেজে একটু হলুদ দিয়েছি মাছে যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণে হলুদটা দিয়ে একটু ভাজবো তবে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে যত কাঁচামরিচ দিতে পারো যে যত ছাল খাও সেই অনুপাতে কাঁচামরিচ দিয়ে নেবা এই কাঁচা কলার তরকারিটা এত মজা লাগে খেতে কিন্তু এটা কখনও মরিচ ইউজ করবা না যদি মজা খেতে চাও আমি এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারবো অনেক মজা হয় যারা ইলিশের টেস্ট পছন্দ করো তাদের জন্য তো দেখো ইলিশটা ছোট হলেও ইলিশটা কিন্তু এত বেশি মজা ছিল আমি কি বলবো আর তো এই জন্য মাঝে মাঝে ভালো গোল ইলিশ পেলে আমি নিয়ে নেই ছোটো হলেও আমি নিয়ে নিই কারণ তরকারি খাওয়াটা একটা ডিফিকাল্ট জিনিস খালি তরকারি খেতে ভালো লাগে না এই ফ্লেভার থাকলে মাছের তখন একটু মজা লাগে বিশেষ করে যারা ইলিশের ফ্লেভারটা পছন্দ করেন তাদের জন্য তো কাঁচা কলা কয়টাও দিয়ে দিলাম একই সাথে আর এটা কিন্তু নাড়াচাড়ারও দরকার নেই চাইলে একটু নাড়তে পারো আমি একটু নাড়িয়ে দেখালাম কিন্তু আসলে নাড়ালেও চলে ডাইরেক্ট পানি দিয়ে দিলেই হয়ে যায় তারপরে আস্তে আস্তে রান্না করতে থাকো একটু পানিটা ঝোলঝোলেই থাকবে কিন্তু এটা মাখা মাখা করার দরকার নেই আমি ঝোল খাবো তো সেইভাবেই রান্নাটা করবো কাঁচামরিচের ফ্লেভারটা যে কি মজা লাগে কাঁচা কলা ইলিশে সেটা বলার মতো না তো হতে থাকে এটা পাশের চুলায় ভাতও হচ্ছে আর এদিকে আমার মনটা আজকে খুব খারাপ হয়েছে একটু আগে ভিডিও করেছি দেখেছো কতগুলো এই ট্রাইপটটা দিয়ে এই ট্রাইপটটা হাতে চাপ লেগে একদম ভেঙে গেলো খুব ভালোভাবে চাপ লেগেছে মানে নিচের দিকে আমি একটু নামাতে চেয়েছি ওটার পাশের স্ক্রুটা না খুলে তখন প্রেস বেশি প্রেস করেছি তখন এটা ভেঙে গেল আর মনটা আমার খারাপ হয়ে গেল কারণ যে কোনো জিনিস একটা ভাঙলে আর একটা কিনতে আবার সময় লাগে রকমের মনে থাকে না হয়তো অন্যান্য তখন পেজ খুঁজে পাই না নানান রকমের তো দেখো এটা হচ্ছে আমার আর একটা ট্রাইপট তো আরও একটা আছে আমি সেটাও দেখাচ্ছি তো যেটা হয়েছে ট্রাইপড লাগে ভিডিও করতে গেলে নানান রকমের ট্রাইপড ইউজ করা হয় তো আমাকে একদিন এক আপু বা একটা ছোট আপু ওরা বলেছিল যে আপু আপনি হাত দিয়ে ভিডিও করেন কেন ট্রাইপড ইউজ করবেন তো আপনি ট্রাইপড কিনে নিন কিন্তু আমার এই ট্রাইপড আমি যখন থেকে ভিডিও শুরু করেছি তখন থেকেই এটা তো একদম যেদিন ভিডিও শুরু করেছি সেদিন থেকে বড় ট্রাইপড এটা সব জায়গায় রাখা যায় তারপরে ছোট দুইটা বাংলাদেশে আসার পরই কিনেছি আসল কথা হচ্ছে ব্লগ করি আমি আমি তো নাটক করি না বা নাটক বানাই না তো সেই জন্য ব্লগ জিনিসটা এমনই একটা জিনিস যেটা তুমি তোমার হাতে মোবাইল আছে তুমি তোমার দৈনন্দিন লাইফস্টাইল তুমি শেয়ার করো সেটা একটা ব্লগ তো সারাদিন তুমি কি করছো সেটা একটা ব্লগ তো সেটা তৈরি করতে গেলে দেখা যায় যখন যেটা যে পরিস্থিতি যা করি না কেন তখনই হাতে যে ফোনটা আছে সেটা নিয়ে তুমি সেটাকে তুলে ধরো আর সেই রিয়েল লাইফটাই আমি সব সময় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সেখানে সব কিছুই থাকবে একদম রিয়েল আর এভাবেই হয় ব্লগিং এই যে নড়াচড়া হচ্ছে এই সেই তো আমি একটু রেসিপি দিচ্ছি সেটা দেখে নেওয়া বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে আস্ত জিরা দিয়েছি গুঁড়া মরিচ দিয়েছি আর হচ্ছে স্বাদ মশলা যেটা সেটা একটু দিয়েছি তারপরে তিন পিস ব্রেড আমি এখানে পানির ভিতরে চুবিয়ে যেটাকে নিকড়ে তারপরে নিয়ে নেব আর এই নাস্তাটা দুপুরবেলা আমরা যখন বারোটা একটার দিকে কিন্তু আমাদের একটা ক্ষুধা লাগে তখন কিন্তু খুব বেশ লাগে এই নাস্তাটা চাইলে বিকেলেও খেতে পারো যার যেভাবে ইচ্ছা তা আমি দুইটা কাজ সেরে ফেলবো আজকে আমি খাবো একটু চায়ের সাথে আর আমি আফিফের জন্যই অ্যাকচুয়ালি এটা তৈরি করছে হঠাৎ করে মাথায় আসলো যে ডাল যদি এখন পেঁয়াজু করতে যাই টাইম লাগবে ডাল ভিজতে হবে তো এটা করে দিলে ও দুপুরে ওরে যে তরকারিটা দিব মাছের সেটার সাথে এইটা একটু দিলে ও মজা করে খেয়ে নেবে যেহেতু মাছের ওইভাবে ঝোল তরকারি ও খেতে পছন্দ করে না আসলে কেউ আমার মন রক্ষার জন্য আমি যে সমস্ত কিছু করি যেগুলো ওর পছন্দ না সেগুলো খেয়ে নেয় বিশেষ করে ভাতের আইটেমগুলো টাছ বা ঝোল টোল জাতীয় মাছ ও খেয়ে নেয় কারণ ও তার মাকে কষ্ট দিতে চায় না যে মা কষ্ট পাবে বা মা এটা নিয়ে চিন্তা করবে যে ওকে কি দেবো কী দেবো যে এটা যাতে না করা লাগে সেই জন্য আমি যাই রান্না করি ও থ্যাঙ্ক ইউ বলবে প্রায় চার থেকে পাঁচবার বলবে থ্যাংক ইউ অমু থ্যাংক ইউ অমু এবং খেয়ে নেবে খেতে বসার আগে একবার থ্যাংক ইউ বলবে তৈরি করার সময় যদি এসে দেখে তখন একবার থ্যাংক ইউ বলবে খাওয়ার সময় থ্যাংক ইউ বলবে খেয়ে উঠে যখন প্লেটটা ওয়াশ করতে যাবে তখন একবার থ্যাংক ইউ বলবে এটা হচ্ছে ছোটো সময় থেকে ওইভাবেই বলে আসছে আর বাকি দুজনও বলে যেটাই বলেন দিই না কেন থ্যাংক ইউ বলে না খাক তারপরও তারা কিন্তু কমপ্লেন করে না যে মা আমার জন্য এটা বানাও নাই কেন তো ভাত খাবো না এই সেইটা বলে না শুধু বলবে কি বাবা ভাত খেতে আসো বলে কি মা একটু পরে খাই এটা বলে পাশ কাটানোর চেষ্টা করে না খাওয়ার জন্য কিন্তু মাকে কখনো ইয়া করে না ফোর্স করে না যে এটা কেন রান্না করলা এটা আমার তিনও বাচ্চার কেউই করে না তো আসে তো পরাটা খাবে আর আরেকটা ব্রেড দিয়েছি কারণ তিনটা ব্রেড দেওয়ার পর দেখলাম একটু নরম যেহেতু ডিম দিয়েছি সেজন্য আমি আর একটা ব্রেড দিয়েছি যাই হোক এটা আমরা চা দিয়ে খাবো এখন আমি অনেক সময় দেখা যায় বারোটা সাড়ে বারোটার দিকে একটু কিছু খেতে মন চায় তো দেখা যায় আমরা সেটা টোস্ট দিয়েই চা খেয়ে ফেলে কারণ ভাজা পোড়াটা খেতেও একটু ভয় পাই আমি তো বললাম কিছুদিন অনেক বেশ অনেক দিন যাব তো আমার কিছু খেতে ভয় লাগে মনে হয় যেন এই অয়েলি ফুড খাবো আয় হায় কী করলাম ক্যালোরি বেড়ে গেল এটা আমার অবশ্য অনেক দিন না বহু বছর থেকেই এরকম হচ্ছে তো ওই জন্য খাবার খেতে আমার খুব ভয় পাই আমি আমি বিকেলে নাস্তার সাথেও তেমন কিছু খাই না ভয়ে তাও তো কালকে একটু প্যাটিস খেলাম তো এই পাতিলটা ছোট হলে ওই পাতিলে অল্প তেল লাগে এবং অনেকগুলো একসাথে দেওয়া যায় এবং তেলও খরচ কম হয় প্লাস আমার ভাজা পোড়া তৈরিও হয়ে যায় কারণ বড় বড় পাত্রে দিতে গেলে তেল অনেক বেশি লাগে দেখা যায় তেল অপচয় হয়ে যায় তো এরকম করে আমি সবগুলোকে ভাজবো আর আফিফকে ভাতের সাথে দেবো আর আমি চায়ের সাথে খাবো তো আসেফের চাটা সকাল থেকে কিন্তু ওখানেই পড়া আছে আসেফ কিন্তু ঘুম থেকে উঠেছে কিন্তু সে চাটা কিচ্ছু খায়নি সে আবার যে শুয়েছে সে শুয়ে মানে মোবাইল চালাচ্ছে কিন্তু সে উঠছে না বড় ছেলেটা তো আমি ডাক ডাকলাম দুইবার যে চা খাবে না বলে কি না এখন খাবো না তো ওই চাটা না খেলে ফেলে দিতে হবে আর আমি কারণ যেহেতু ওর চায় অনেক চিনি এই আমি ওটা খেতেও পারবো না তো আমি আবার এইগুলো ভেজে একটু চা বসাবো খাবো আর আফিফ এই মাত্র স্কুল থেকে আসলো এখন আফিফ ইয়া হবে একটু রেস্ট নিয়ে গোসল করবে এইভাবেই চলে ওর দিনগুলো তো হ্যাঁ নামাজও পড়ে অনেকে বলবে নামাজ পড়ে কিনা আমার ছেলেরা মাসালা নামাজ পড়ে কিন্তু আফিফ তো ছোটো মানুষ দেখা যায় অনেক সময় জোরে নামাজটা পড়তে বা বাচ্চারা যেটা করে তো আমি আবার বলি যে গোসল করে নামাজটা জলদি পড়ে ফেলো তখন সাথে সাথে পড়ে ফেলে দোয়া করবে আমার বাচ্চাদের জন্য ওরা জানি বড়ো হওয়া পর্যন্ত ভালো থাকে ছোট সময় ভালো থাকা তো একটা অন্যরকম জিনিস যেটা মায়ের আন্ডারে থাকে বড়ো হলে নিজের যখন গন্ডি হয়ে যায় তখন তাদের সব কিছু অ্যাক্টিভিটিস চেঞ্জ হতে থাকে তো আল্লাহ জানি সেটা ওদের রহমত দান করে ওদের জানি অ্যাক্টিভিটিস সময় জানি ভালো থাকে আমি চাই যে ভালো মানুষ হোক মানুষটা হওয়া বেশি জরুরি তো এই যে আমার হয়ে গেল নাস্তা বিকেলে খেতেও এটা খুব ভালো লাগবে তো আমি এটা খাবো তিন চারটাই খাবো সস দিয়ে আর এদিকে আফিফকে দিয়ে দিলাম খাবার আফিফকে ওটা দেয়নি স্কুল থেকে এসেছে পেট তেতে আছে তো চিন্তা করলাম এই পেটে খাওয়া ঠিক হবে না ভাতের সাথে খাক তো আফিফকে বললাম যে নামাজ পড়ার পর তুমি খেয়ে ফেলো এরপরে আসেবের আব্বু বাহিরে ছিল এসেছে এসে কাপড় টাপড় চেঞ্জ করলো তো আমি এই যে খাবার দিলাম এখন খাবো খেতে খেতে বিদায় নিয়ে নেবো আজকে আমি জানি না আজকের ভিডিওটা কার কতটুকু ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত একটু দেখবে কষ্ট হলেও তাতে করে হবে কি আমার জন্য একটু উপকার হবে তো সবাইকে সবার উপকার করা এটাও একটা ভালো দিক তো আজকের এই তরকারিটাও খেতে খুব মজা হয়েছে যেহেতু আমি অলরেডি খেয়ে ফেলেছি তোমরা এইভাবে করে খেতে পারো এটা খুবই টেস্টি আজকের মতো বিদায় নিচ্ছি